শুধুমাত্র কাঁচা আলু দিয়ে ঝটপট বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তাটি যে কারো মন জয় করে নেবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো কাঁচা আলুর লোভনীয় স্বাদের একটা নাস্তা অসম্ভব মজার এই নাস্তাটি আপনারা যেভাবে তৈরি করবেন প্রথমেই বড়ো সাইজের দুইটা কাঁচা আলু আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি হাতের কাছে গ্রেটারটা না থাকলে এটা আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন তবে অবশ্যই খুবই চিকন করে কেটে নিতে হবে এখন এই গ্রেট করা আলুটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি অবশ্যই আলুগুলো ধুয়ে নেবেন তাহলে এই নাস্তাটা অনেক ক্রিস্পি হবে আমি দুইবার পানি বদলিয়ে আলুটা ধুয়ে নিচ্ছি আর এভাবে আলুটা হাতে চিপে পানিটা ঝরিয়ে নিচ্ছি এই আলুর নাস্তাটি আপনারা কোনো ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আর ছোট থেকে বড়ো প্রত্যেকেই কিন্তু এটা খুবই পছন্দ করবে আলুগুলোকে এভাবে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিন চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি আরও দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি হাফ কাপ গাজর কুচি একটা বড় সাইজের এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আদা রসুন ও জিরার পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আরও দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারবেন চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার এই নাস্তাগুলোকে খুবই মোচমুচে করবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি খুব কম সময়ের মধ্যে আর ঘরোয়া উপকরণে এই নাস্তাগুলো কিন্তু আপনারা বিকেলের নাস্তায় টি টাইম স্ন্যাক্স হিসেবে তৈরি করে নিতে পারবেন এখন এটাকে খুব ভালোভাবে হাতে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই আলু থেকে কিছুটা পানি ছেড়ে দেবে আর সেই পানিতেই কিন্তু এই আলুর মিশ্রণটা ভালোভাবে সেট হয়ে যাবে এ পর্যায়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি পছন্দ মতো শেপ দিয়ে ভেজে নিচ্ছি আমি একটা কাড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বা শেপে তৈরি করে নেবেন আমি রাউন্ড করে ছোট ছোট সাইজ করে এটাকে তৈরি করে নিচ্ছি আর ছোট সাইজ করে তৈরি করে নিলে যেটা হবে নাস্তাগুলো ভাজার পরে অনেক ক্রিস্পি হবে আর অনেক সময় ধরে এটা মুচমুচে থাকবে তো এ পর্যায়ে নাস্তাগুলো কিন্তু মোটামুটি সুন্দর একটা কালার হয়ে এসেছে এভাবে উলটিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে আমি এটাকে ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সেই সাথে বেল বাটনটি অন করে নেবেন এতে করে পরবর্তী ভিডিও দেওয়া মাত্র তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই তো দেখুন কত সহজেই নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে গেল আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটাই ইয়ামি হয়েছে আর এমন নাস্তা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু পাওয়া কঠিন আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সেই সাথে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ